নমস্কার বন্ধুরা, লালির রান্নাঘরের আজকের একটি নতুন এপিসোডে আমি আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। তারপরে বলো, তোমরা ঠিক আছো তো? ভালো আছো তো? এখন তো অনেকটাই ভালো অবস্থা, আর আমরা সবাই টিকা নিচ্ছি। আমার তো ডাবল ডোজ হয়ে গেছে। তোমাদের কেমন অবস্থা কমেন্টে জানিও। আর আমার ছেলে মেয়েদেরও প্রথম ডোজ হয়েছে, সেকেন্ড ডোজটা দেরি আছে। আর এখন সবাই নিজেদের বাড়ির বাচ্চাগুলোকে সামলে রেখো, কারণ অনেক কিছু শোনা যাচ্ছে। সেটা যেরকমই যাই হোক, হয়তো ভুলও হতে পারে, কিন্তু তবুও মনে তো ভয় ঢুকেছে, সেই জন্য তাদেরকেও আমাদের খুব আরও সতর্কভাবে রাখতে হবে। তাহলে বন্ধুরা এসো, আমি আজকে যে রান্নাটা নিয়ে এসেছি একটা অত্যন্ত সাধারণ কাঁঠালের একটি রেসিপি। কাঁঠালের মানে এঁচোর থেকে কাঁঠাল হব হব করছে, এই রকম সময়কার এটা এঁচোর। এটা আমার খেতে খুব ভালো লাগে, একটু নরম নরম হয়, খুব নরম না, হালকা নরম হয়। তো আমার রান্নাটা করতে লাগছে, আমি এঁচোর নিয়েছি, এটা আমার এক বাটি এঁচোর আছে। কতখানি আছে খোসাটা ছাড়িয়ে আমি ঠিক অতখানি ভালোভাবে পরিমাণটা বলতে পারছি না, তো এক বাটি। এটা আলু নিয়েছি আমি, এটা তিনটে আলু ছোটো পিস করে নিয়েছি। রান্নাটা আমি করছি সর্ষের তেলে, নুন চিনি স্বাদ অনুযায়ী লাগবে, ধনে গুঁড়ো জিনে গুঁড়ো এক চামচ, চা চামচ লঙ্কা এক চা চামচ, হলুদ হাফ চা চামচ, ঘি আর গরম মশলা এটা আমার লাগবে, উষ্ণ জল নিয়েছি, উষ্ণ জলটাও আমার লাগবে, ফোড়ন দিতে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা কয়েকটা, এখানে ছোট এলাচ কাটিয়ে নিয়েছি, আর জিরে আর ধনে গোটা এটা ফোড়ন দেব, আর কাঁচা লঙ্কা চিরে রেখেছি, এটা নামানোর সময় আমি দেব। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমি এই কাঁঠাল আর আলুটাকে হালকা করে ভাপিয়ে নেব, বেশি হবে না সিদ্ধটা, জাস্ট অল্প একটু ভাপাবো। এঁচোড় আর আলু আমি ভাপিয়ে নিয়েছি, এটা আমার হয়ে গেছে, আমি যেরকম চাই সেই হিসাবে। আর একটা জিনিস আমি তখন বলতে ভুলে গেছিলাম, এখানে আমার ঘরে পাতা কিছুটা দই 2 টেবিল চামচ, তার সঙ্গে আমি 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি, এটা আমার দরকার আছে। এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল না তরা কড়াইটা গরম বসিয়েছি। এবার আমি সেখানে তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হোক, আমি তারপরে ফোড়ন দেব। তেলটা গরম হচ্ছে কড়াইতে, আমি এর মধ্যে আমার মশলাটা রেডি করে নিই। আমি জল নিয়েছি একটা বাটিতে, হলুদ দিলাম, জিরে ধনেটা দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম, একটু গুলে নিই। তেলটা গরম হয়ে গেছে একদম, আমি এবার ফোড়নটা দিয়ে দিলাম, গোটা জিরে আর ধনে, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 4-5টা ছোটো এলাচ ফেটে করে। এবার হয়ে গেল, এটা ফোটা ফুটছে যখন, আমি গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা একদম আজকে মঙ্গলবার, আমার নিরামিষের একদম ফুল নিরামিষ দিয়ে এটা, সেই জন্য আমি একদম নিরামিষভাবেই আজকে এঁচোড়ের তরকারিটা রান্না করছি। মশলাটা একদম খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, আমি এবার এর মধ্যে আমার আগে থেকে ভাপিয়ে রাখা কাঁঠাল আর আলুটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটাতে তো জল খুব কমই পড়ে, অল্প জলই পড়বে, একদম শেষ দিকে একটু অল্প জল দেব। আর নিরামিষ দিনে ঠিক একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এই কাঁঠাল রান্নাটা আমাদের বাড়িতে খুব হয় এবং সবাই আমরা খুব পছন্দ করি। তোমরা করে দেখবে বন্ধুরা, একদম তোমরা তো করোই, আর এগুলো একদম সাধারণ রান্না, তবুও আমি এটা দেখাচ্ছি আমি কীভাবে করি। সেটাই সবসময় তো একটা রাশভারী কিছু রান্না নিয়ে আসবো সেটা হয় না গো, মাঝে মাঝে একটু নর্মাল রান্না নিয়ে আসি। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো অনেক, আর ভালোবাসা সহ কিছু কমেন্ট আমাকে অবশ্যই তোমরা দিয়ে যেও। তোমাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে, আগেই বলেছি। আর স্কিপ করো না গো, স্কিপ করে রান্নাটা দেখো না, রান্নার চ্যানেল তো বেশি বড় হয় না, স্কিপ করার দরকার পড়ে না মনে হয়। আর নতুন যে বন্ধুরা আমার আজকের এই চ্যানেলটিকে দেখবে তারা অবশ্যই দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ করে নিয়ে একটা সাবস্ক্রাইবের বাটনটা টিপে দেবে, আর বেল আইকনটাও প্রেস করে দেবে, যাতে নতুন আবার যখন আমি রান্না দেবো সবচেয়ে আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
আমি কিছুক্ষণ নেড়েছি এটা। এবার আমি এখানে নুন যেটা লাগবে নুন দিয়ে দিলাম, অল্প করে চিনি দিলাম, কারণ দইয়ে আমার চিনি দিয়ে দইটা আমার ফেটিয়ে রাখা আছে। এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেব, একদম মেরে মেরে কষিয়ে নেব, যাতে সম্পূর্ণ মশলাটা এঁচড় বা কাঁঠাল যার মধ্যেই হোক, এঁচড় এটা কাঁঠাল বলবো না, এটা একটুখানি পাক ধরেছে আর বেশ এটা নরম হয়, এর বিচিগুলোও হয়ে যায়, হ্যাঁ সেগুলো খেতে খুব ভালো লাগে। আমি একটু ঢাকা চাপা দিয়ে এবার কিছুক্ষণ এটা রান্না করলাম, ভালো মতো এটা টেক্সচার এসে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, উষ্ণ জল অবশ্যই। এঁচড়ে তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢাকা খুলে দু মিনিট এখানে রান্না করলাম। এবার গরম মশলা দিলাম, ঘি দিলাম 1 টেবিল চামচ, আর কাঁচা লঙ্কা যেগুলো আমি ফেলে রেখেছিলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল আমার তরকারিটা। একটু বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এঁচড়ের তরকারি একদম নিরামিষভাবে আজকে নিরামিষ দিনের জন্য। তোমরাও নিরামিষ দিনে এটা অবশ্যই করবে, করে কমেন্টে আমাকে জানাবে। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি শীঘ্রই তোমাদের কাছে আসছি। ততদিন ভালো থেকো, নমস্কার।